আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা খুব বেশি হলে 5-6 মিনিট কি 7 মিনিট হবে, কিন্তু তবুও আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। কেননা আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের গঞ্জাখড়ি অনুবাদ নিয়ে। যদি বলেন আজকে কোন আয়াতের গঞ্জাখড়ি অনুবাদ নিয়ে আলোচনা করবেন এবং তার সঠিক অনুবাদটা পেশ করবেন, কোন আয়াত সেটা? এটা হলো পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিফা, সূরা আল ইমরানের পরের সূরাটা এবং সূরা মায়েদার আগের সূরাটা, 4 নম্বর সূরা নিশা, আয়াত নাম্বার 34 নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। অতএব সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে শেয়ার করে নিতে পারেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিতে পারেন। এতে করে আমাদের মনোবল একটু বৃদ্ধি পায় আর কি। দেখুন, এখন যদি আপনি মনে করেন সাবস্ক্রাইব করবেন তো করে নিন, আর যদি মনে হয় ভিডিওটা বেশ সুন্দর এবং বেশ গুরুত্বপূর্ণ, বেশ ইনফরমেটিভ, তাহলে শেয়ার করার জন্য আবেদন থাকলো। ওকে, চলুন। যদি আপনি পবিত্র কোরআন খোলেন তাহলে দেখতে পাবেন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিফার 34 নম্বর আয়াতটা হচ্ছে এভাবে, মানে আরবিটা ঠিক এটা, আর রেজালু কাওয়ামুনা আলা নিফা, আরেকবার শুনুন, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা। বাংলা অনুবাদ করা হয়ে থাকে পুরুষরা নারীদের কর্তা, বহু বচন আছে আর রেজালু পুরুষরা, আর এখানে নিসা, নিসা মানে একাধিক নারী, তো পুরুষরা হলো নারীদের কর্তা। আয়াতটা একবার শুনুন, আরবিটা হচ্ছে আর রেজালু কাওয়ামুনা আলা নিফা। এর বাংলা অনুবাদ করা হয়ে থাকে, এর বাংলা অনুবাদ করা হয়ে থাকে পুরুষরা হলো নারীদের কর্তা। তিনি বললেন খারাপটা কি আছে, বেশ তো সুন্দর, বেশ তো ভালো লাগছে আয়াতটা শুনতে, পুরুষরা হলো নারীদের কর্তা, এতে খারাপটা কোথায় আছে? না, সমস্যা আমার কিছু নেই, এতে আমার কোনো সমস্যা নেই। আপনি পুরুষরা নারীদের কর্তা বা আরও কিছু অনুবাদ করেন এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি একজন মুসলিম তো, না আল্লাহকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারি না, তাই না? আমি একজন মুসলিম, আমি তার আল্লাহকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারি না। পবিত্র কোরআনের 48 নম্বর সূরা ফাতাহ আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেসব নরনারীরা আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। এখন আমি মুসলিম, আমি তার আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখতে পারি না। যদি বল এই আয়াতটার অনুবাদ যদি এইরকম থাকে, এখানে মুসলিম হয়ে সমস্যাটা কি, আর এখানে আল্লাহর প্রতি খারাপ ধারণা বলতে আসলে কী বোঝাচ্ছেন আপনি? স্পেশাল কিছু নয় রে বাবা। একটা আয়াত শোনাচ্ছে, এবার এত শুনুন। এটা হলো পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 195, সূরা নিসার আগের সূরাটা আর কি। তো 195 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাকারিন আউনফা বাদুকুম মিমবাদি, দু চারটে শব্দ তো, জাকারিন আউনসা বাদুকুম মিমবাদি, অনুবাদ কী হবে? অনুবাদটা খুব সুন্দর, পুরুষ হোক অথবা নারী, জাকারিন পুরুষ, আও মানে অথবা, উনসা মানে নারী, পুরুষ হোক অথবা নারী, বাদুকুম মিমবাদি, তারা একে অপরের সমান এবং ইকুয়াল। যদি বলেন ও আচ্ছা, এখানে বলা হচ্ছে সমান, মানে এখানে বলা হচ্ছে নারী পুরুষ সমান, তারা একে অপরের থেকে খুব বড় বা ছোট নয়। আর সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা হচ্ছে পুরুষরা নারীদের কর্তা, এইখানটা সমস্যা আছে? জি, এবার আপনি ঠিক ধরেছেন, সমস্যাটা ঠিক হচ্ছে এখানে। যে বলেন আল্লাহ কেন মিথ্যাবাদী হয়ে যাবে, আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে এই জন্য, কারণ পবিত্র কোরআনের আরও একটা আয়াত যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে সূরা নিসার 34 নম্বর আয়াতে পুরুষরা নারীদের কর্তা অনুবাদ থাকলে আল্লাহ মিথ্যাবাদী কেন হয়ে যাবে? একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে। চলুন এবার আল্লাহ মিথ্যাবাদী কেন হয়ে যাবে আপনাকে একবার সেটা একবার দেখিয়ে আসি। খুলুন 4 নম্বর সূরা নিসা, মানে ওই সূরা যেই সূরা 34 নম্বর আয়াতের গাঁজাখড়ি অনুবাদ নিয়ে আজকে আমরা আলোচনা করছি আর কি। ওই সূরা নিসারই 82 নম্বর আয়াতে চলে যান, দেখবেন সেখানে গিয়ে আল্লাহ সুবহান তাল্লাহ সেখানে বলছেন, আফেলা ইয়াল দাব্বারুল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখে না, নাকি তাদের মাথায় বজ্রাত পড়ে গেছে? এটা আল্লাহ বলেনি, এটা আমি আমার থেকে বলছি। যাই হোক, আল্লাহ সুবহান বলছেন, আফেলা ইয়াল দাব্বারুল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো রচনা হতো, যদি এটা আল্লাহ ছাড়া অন্যর কারো কাছ থেকে আসতো, যদি যদি এটা আল্লাহ ছাড়া অন্য কেউ নাজিল করতো, লাভাদাফি ইখতিলাফান কাফিরান, তাহলে অবশ্যই কোরআনের মধ্যে পাওয়া যেত পরস্পর বিরোধী কথা, দুরকম কথা। আল্লাহ সুবহানাহু বলছেন, আফালা ইয়াতাদাব্বারুন কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখে না,
বলা ওখানে আমি নিন্দা করিলা যদি এই কোরআন আল্লাহ ছাড়া অপর কারো কাফ থেকে আসতো, আল্লাহ ছাড়া অপর কারো নাজিল করা হতো, আল্লাহ ছাড়া অপর কারো রচয়িতা মানে আল্লাহ ছাড়া অপর কারো রচনা হতো এই কোরআন, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাফিরান, তাহলে এর মধ্যে পাওয়া যেত অনেক পরস্পর বিরোধী কথা, ইখতিলাফি কথাবার্তা। তার মানে একজন মুসলিম হিসাবে আমার এটা বিশ্বাস করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জও করেছে এই বিষয়ে সূরা নিসা 82 নম্বর আয়াতে, যে পবিত্র কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নেই, ইখতিলাফ নেই, পরস্পর বিরোধী কথা নেই এতে, যদি থাকে তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রচনা নয়। আপনি বুঝতে পারছেন? যদি বলেন এখানে আল্লাহ মিথ্যাবাদী কি করে হচ্ছে, আল্লাহ মিথ্যাবাদী হচ্ছে এই কারণে 3 নম্বর সূরার 195 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারী এবং পুরুষ একে অপরের সমান, তারা কেউ কারো থেকে বড় বা ছোট নয়। আর এখানে বলা হচ্ছে পুরুষ নারীদের কর্তা, তার মানে একই বিষয়ে দু রকম কথা, আল্লাহ বলছেন পবিত্র কোরআন দু রকম কথা নেই। এখন যদি থাকে তার মানে আপনি প্রমাণ করে দিচ্ছেন পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করা নয়। আপনি কি বুঝতে পারছেন? ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, বিষয়টা হচ্ছে এরকম, আমি আবার খুলে বলি। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাকারিন আউনসা বাদুকুম মিন বাদি, পুরুষ হোক অথবা নারী তারা একে অপরের সমান, কেউ কারো থেকে বড় বা ছোট নয়, পুরুষ হোক অথবা নারী তারা একে অপরের সমান। 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 34 আল্লাহ বলছেন আর রেজালু কাওয়ামুল আল নিসা, এই আয়াতের অনুবাদ করা হয়ে থাকে পুরুষ নারীদের কর্তা, ওখানে বলা হচ্ছে পুরুষ এবং নারী সমান সমান, এখানে বলা হচ্ছে পুরুষ নারীদের কর্তা, মানে এখানে পুরুষকে বড় করে দেওয়া হয়েছে। এখন যদি এখানে পুরুষকে বড় করে দেওয়া হয় তাহলে 3 নম্বর সূরার আলী ইমরানের সমান সমান বলা হলো কেন? দু জায়গায় দুই রকম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন 4 নম্বর সূরা নিসার 82 নম্বর আয়াতে যে পবিত্র কোরআনে কোনো দু রকম কথা নেই, যদি থাকে তাহলে পবিত্র কোরআন আল্লাহ নাজিল করা নয়। এখন যদি দুটো আয়াতকে আমরা পাশাপাশি রাখি আর দুটো আয়াতের অনুবাদকে আমরা সঠিক ধরে নিই, তার মানে আল্লাহ মিথ্যা কথা বলেছে, আল্লাহ বলছেন কোরআনে কোনো পরস্পর বিরোধী কথাবার্তা নেই, কিন্তু এখানে আমরা দুটো পরস্পর বিরোধী কথাবার্তা দেখতে পাচ্ছি, এক জায়গায় বলা হচ্ছে নারী পুরুষ সমান সমান, এক জায়গায় বলা হচ্ছে পুরুষ বড় নারী ছোট, ঢুকলো? তাহলে আল্লাহ সুবহানাহু মিথ্যা বলেছেন যে কোরআনে কোনো দুরকম কথা নেই, নাকি কোরআনে দুরকম কথা নেই আমার অনুবাদটা ভুল করেছি, কোনটা? এখন এখানে দুটো হতে পারে, হয় আল্লাহ সুবহানাহু ভুল চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআনে দুরকম কথা রয়েছে, নয়তো কোরআনে দুরকম কথা নেই আমার আর যে কোনো একটা আয়াতের অনুবাদে ভুল করে ফেলেছি। যদি বলেন তাহলে কোন আয়াতের অনুবাদটা ভুল, এখানে তো 3 নম্বর সূরার 195 নম্বর আয়াতটা অনুবাদ ভুল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু ভাই ভুল তো নয়, জাকারিন আউনসা পুরুষ হোক অথবা নারী বাদুকু মিমবাদি তারা এক অপরের মতো, তারা এক অপরের সমান, অনুবাদ হয় পুরো সঠিক, তার মানে এই আয়াতের তো অনুবাদ ভুল নেই। তাহলে ভুল, তাহলে ভুল অনুবাদ তাহলে কোনটা? তার মানে ভুল অনুবাদ হবে 4 নম্বর সূরা নিসার আয়াত 34টা। আপনি কি বুঝতে পারছেন নাকি শুধু জাস্ট শুনছেন? একটু মনোযোগ দিন নাহলে বুঝতে পারবেন না। 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতের অনুবাদটা ভুল আছে, যার ফলে দুটো আয়াত আমরা সামনে দাঁড়িয়ে দিচ্ছে, দুটো আয়াত একে অপরের বিরুদ্ধে চলে যাচ্ছে। যদি বলেন তাহলে সঠিক আয়াত হবে কোনটা? আচ্ছা একটা প্রথমে একটা যুক্তি দিই, প্রথমে একটা লজিক দিই, একটা ধরুন আমরা মেনে নিলাম পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিফার যে আয়াতের অনুবাদটা আমরা দেখি, যেই আয়াতের অনুবাদটা করা হয় এভাবে যে আর রিজালু কাওয়ামুন আলাল নিসা, পুরুষরা হল নারীদের কর্তা, একটা যুক্তিতে এই আয়াতে এমনিতেই বাদ পড়ে যাবে, দেখবেন মানে যুক্তিতে এই আয়াতের অনুবাদটা এমনিতে মানে ধরা পড়ে যাবে। যদি আপনি একটি যুক্তি প্রয়োগ করেন দেখবেন আয়াতের অনুবাদটা এমনিতেই ভুল হচ্ছে। কীভাবে? পুরুষরা নারীদের কর্তা, তার মানে আমি একজন পুরুষ, তাহলে আমি আমার মায়ের কর্তা, কারণ আমার অম্মা তো নারী, আমি একজন পুরুষ আমার মা একজন নারী, তাহলে কি আমি আমার মায়ের কর্তা? কারণ এখানে তো বলা হচ্ছে যে পুরুষরা নারীদের কর্তা, সমস্ত পুরুষ সমস্ত নারীর কর্তা, তার মানে আমি আমার মায়ের কর্তা, আজও ব্যাপার, অথচ মায়ের দুটো পায়ের নিচে জান্নাত, তাহলে আমি আমার মায়ের কর্তা কীভাবে হই? তার মানে এখানে আয়াতের অনুবাদটা ভুল আছে, এই আয়াতের অনুবাদটা গাঁজাখুরি অনুবাদ। যদি বল গাঁজাখুরি বলছেন তো আলেমরা এত বড় ভুল করলো কীভাবে? আরে ভুল কোরআনের ভাই, কপি পেস্ট করেছে। যদি বলেন কপি পেস্ট করেছে বলতে গেলে কী বোঝায়? কপি পেস্ট করেছে বলতে গেলে এটা বোঝায় এই পুরুষরা নারীদের কর্তা, মানে পুরুষরা নারীদের কর্তা, এই কথাটা অ্যাকচুয়াল এই কথাটা অ্যাকচুয়াল কোরআনের নয়, এই কথাটা অ্যাকচুয়াল বাইবেলের, বাইবেলের নিউ টেস্টামেন্ট ফার্স্ট করিন্থিয়ান্স, বাইবেলের নিউ টেস্টামেন্ট ফার্স্ট করিন্থিয়ান্স chapter 11:3 যেখানে বলা হচ্ছে পুরুষ নারীর কর্তা, যেখানে বলা হচ্ছে অ্যান্ড দ্য হেড অফ দ্য ওম্যান ইজ ম্যান, পুরুষ নারীদের কর্তা, এই কথাটা বাইবেলের, এটাকে আলেমরা কপি করেছে আর এই আয়াতের অনুবাদে পেস্ট করে দিয়েছে।
আপনি বুঝতে পারছেন, এই জন্য এরকম গাঁজা করি অনুবাদে আমরা পবিত্র কোরআনের অনুবাদে দেখতে পাই। মানে এই জন্য আমরা পবিত্র কোরআনের অনুবাদে এই গাঁজা করি অনুবাদে দেখতে পাই, কারণ এটাকে বাইবেল থেকে কপি করে এনে পেস্ট করে দেওয়া হয়েছে এখানে। আপনি বুঝতে পারছেন, আল্লাহ সুবহান তাহলে এখানে কথা বলেননি। যদি আল্লাহ সুবহান তাহলে এখানে বলতেন যে পুরুষরা নারীদের কর্তা, তাহলে 3 নম্বর সুরা আল ইমরানের 195 নম্বর আয়াতটা এবং এই আয়াতটা মানে 4 নম্বর সুরা নিসা 34 নম্বর আয়াতটা পাশাপাশি দাঁড়িয়ে যেত এবং একে অপরের বিরুদ্ধে চলে যেত। আর আল্লাহ সুবহান তাহলে চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনে কোনো পরস্পর বিরোধী কথাবার্তা নেই। এতএব 3 নম্বর সুরা আল ইমরান 95 নম্বর আয়াতের অনুবাদ আমি আপনাকে করে দেখিয়েছি, সেটা ভুল নয়। 4 নম্বর ফুরা নিফার 34 নম্বর আয়াতের অনুবাদ তাই ভুল এবং গাঁজা খাড়ি অনুবাদ। সঠিক অনুবাদ কী হবে আপনাকে একটুখানি রিসার্চ করতে হবে সঠিক অনুবাদটা পেতে গেলে। যদি বলেন কীরকম রিসার্চ করতে হবে, এখানে আরবি শব্দ কাওয়ামুন বা কাওয়ামুনা, এই কাওয়ামুনা শব্দের অনুবাদ করা হয় কর্তা বা অভিভাবক, পুরুষ নারীর কর্তা বা পুরুষ নারীর অভিভাবক, তার মানে আমি আমার মায়ের অভিভাবক। মানে গাঁজা খাড়ির একটা সীমা রাখা দরকার। তো তাহলে কী হবে, এই তাহলে কী হবে, কাওয়ামুনা শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাওয়াম থেকে। কাওয়ামুনা শব্দের মূল শব্দ হচ্ছে কাওয়াম, আর এই কাওয়াম শব্দ থেকে আর একটা শব্দের উৎপত্তি হয়েছে যাকে আমরা বলি কাইয়ুম। যদি বললাম শব্দের বিষয়টা শোনা শোনা লাগছে, হ্যাঁ শোনা শোনা লাগবে তো, খুব বিখ্যাত একটা আয়াত যে পবিত্র কোরআনের, এটা যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি, কুরফির আয়াত। আয়াতুল কুরসি মানে কুরফির আয়াত, সুরা বাকারা 2 নম্বর সুরা আয়াত নম্বর 255। বুঝতে পারছেন, যেখানে বলা হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নেই। আল হাইউল কাইয়ুম বা হুয়াল হাইউল কাইয়ুম, আল হাইউল কাইয়ুম মানে আল হাইউল আল কাইয়ুম, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নেই। আল হাইয়ুম তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরে যাবেন না। আল কাইয়ুম হুয়াল হাইউল কাইয়ুম যেটা আমরা পড়ি আর কি, তিনি কখনো মারা যাবেন না, তিনি চিরঞ্জীব। আল কাইয়ুম যিনি সমস্ত কিছুকে ধরে আছে, যিনি সমস্ত কিছু দায়িত্ব নিয়ে বসা আছে, যিনি সমস্ত কিছুকে ধরে আছে বা সমস্ত সত্তার ধারক। কাইয়ুম শব্দের মানে হচ্ছে সমস্ত সত্তার ধারক। এই শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাওয়াম থেকে, আর কাওয়ামুনা শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাওয়াম থেকে। আপনি বুঝতে পারছেন, দুটো শব্দেরই মূল শব্দ হচ্ছে কাওয়াম। তাহলে কাইয়ুম মানে কি, যিনি সমস্ত কিছু দায়িত্ব নিয়ে বসে আছেন, যিনি সমস্ত কিছুকে ধরে আছেন, যিনি কোনো কিছুকে বাদ দেন না। আপনি বুঝতে পারছেন, তাহলে এখানে কাওয়ামুনা শব্দের অনুবাদ কী হবে, তাহলে কাওয়ামুনা শব্দের সঠিক অনুবাদ হবে এখানে, যিনি দায়িত্ব নিয়ে আছেন, যে দায়িত্ব নিয়ে বসে আছে। বুঝতে পারছেন, তাহলে আয়াতের অনুবাদটা ঠিক এরকম হবে, আর রেজালু কাওয়ামুনা আলা নিফা, পুরুষরা হলো নারীদের দায়িত্বপ্রাপ্তা, পুরুষরা হলো নারীদের প্রোটেক্টর, পুরুষরা হলো নারীদের বডিগার্ড। আপনি বুঝতে পারছেন, যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে সম্মানে ভরিয়ে দিয়েছেন, ওই আয়াতটার আমরা গাঁজাখড়ি একটা অনুবাদ এসে অনুবাদ নিয়ে আসে, মানে ওই যেই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে সম্মানে ভরিয়ে দিয়েছেন, আমরা ওই আয়াতেরই গাঁজাখড়ি অনুবাদ করে মহিলাদের সমস্ত সম্মান কেড়ে নিয়ে ওই সম্মানগুলো আমরা পুরুষদের ঝুলিতে ঢেলে দিচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি পুরুষ মহিলা উভয়কে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কররামনা বনি আদামা, আল্লাহ সুবহানাহু বলছেন যে আমি বনি আদমের উপরে মানুষ জাতির উপরে করম করেছি, মানুষকে সম্মানিত করেছি, মানুষকে মর্যাদা দিয়েছি। এখন মানুষ মানে পুরুষ মহিলা উভয়, আল্লাহ সুবহানাহু বলছেন আমি উভয়কে মর্যাদা দিয়েছি। তো আপনি কিভাবে করে দেন যে আর রেজালু কাওয়ামুন আলা নিসার অনুবাদ পুরুষরা নারীদের কর্তা, আপনি পুরুষকে বড় কিভাবে করে দেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর 195 নম্বর আয়াতে বলেছেন যে পুরুষ এবং নারী সমান সমান, তারা এক অপরের সমান, কেউ কারো থেকে বড় বা ছোট নয়, আপনি কিভাবে এখানে অনুবাদ করে দিলেন যে পুরুষরা নারীদের কর্তা? আপনার মতে বা জিহাদ পড়ে গেছে, হ্যাঁ এটা কি গাঁজা টাজা খান? আয়াতের সঠিক অনুবাদ হবে আর রেজালু কাওয়ামুন আলা নিফার সঠিক অনুবাদ হবে পুরুষরা হলো নারীদের প্রোটেক্টর, পুরুষরা হলো নারীদের বডিগার্ড, পুরুষরা হলো নারীদের দায়িত্বপ্রাপ্তা, যিনি কখনো দায়িত্ব থেকে পলায়ন করেন না। যেমন আমার আব্বা দায়িত্ব থেকে পালিয়ে গিয়েছিলেন আমাদের 4 ভাই বোনকে আর আমার মাকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন মুম্বাই, এবং তখন আমরা খেতে পাইনি 2-3 দিন ধরে, ঘরে কোনো খাবার ছিল না, তখন আমাকে ড্রেন পরিষ্কারের কাজ করতে হয়েছে। ট্রেনে করে হাওড়া জেলা থেকে
হাওড়া জেলার বড়গাছিয়া থেকে, যেখানে আজকে আমার ফ্ল্যাট আছে আলহামদুলিল্লাহ, সেই বড়গাছিয়া থেকে লক্ষণপুর থেকে সাইকেল করে আসতাম স্টেফানে, স্টেফানে এসে ট্রেন ধরে কলকাতায় যেতাম ড্রেন পরিষ্কার কাজ করতে। প্রথম দিন যখন যাচ্ছিলাম ট্রেনে, এমন ভিখারির অবস্থায় আমি বসে আছি, ড্রেন পরিষ্কার করতে যাচ্ছি, 130 টাকা রোজের কাজ, আমি 2008-09 সালের কথা বলছি, 130 টাকা রোজের কাজ করতে যাচ্ছি, ড্রেন পরিষ্কার কাজ করতে যাচ্ছি। তিনটে ভাই বোন এবং মা সুখী আছে, 2-3 দিন ধরে কাজ করতে যাচ্ছি। আমার অবস্থা, নিজেরও আমার অবস্থা খুব খারাপ, 2-3 দিন ধরে সুখী আছি। ট্রেনের দোরগোড়ায় বসে আছি, একজন উঠে আমাকে ভিক্ষা দিলেন 1 টাকা, মানে তিনি ভাবলেন যে আমি ভিখারি, ওই 1 টাকাটা আজও আমার কাছে আছে, বুঝতে পারছেন? যাই হোক, আমি এখন সেরে যেতে চাইছি না, ফের টিম অপশনাল হয়ে যাবো, ফের রেগে যাবো এক্ষুনি আমার আব্বার ওপরে। তার মানে আয়াতের অনুবাদ হচ্ছে, পুরুষরা হলো নারীদের প্রোটেক্টর, পুরুষরা হলো নারীদের বডিগার্ড, পুরুষরা হলো নারীদের দায়িত্বপ্রাপ্তা, অর্থাৎ নারীদের সমস্ত দায়িত্ব আল্লাহ পুরুষের উপর চাপিয়ে দিয়েছেন। আপনি বুঝতে পারছেন, এখানে সেটা বলা হচ্ছে, নারীকে সম্মান দেওয়া হচ্ছে, কিন্তু আমরা গাঁজা করি অনুবাদ নিয়েছে, নারীর থেকে সম্মানটা কেড়ে পুরুষদের ঝুলিতে ঢেলে দিই, আর এর ফলস্বরূপ আজকে ইসলাম বিদ্বেষীরা, নন মুসলিমরা, খ্রিস্টান মিশনারিরা, তারা উঠে পড়ে লেগেছে পবিত্র কোরআনকে নারী বিরোধী প্রমাণ করার জন্য, আর এর জন্য দায়ী শুধুমাত্র এক শ্রেণীর আলেম, যারা গাঁজা খেয়ে সমবাদ অনুবাদ করেছিল, যারা বাইবেল থেকে কপি করে এখানে এনে পেস্ট করেছিল, ওই এক শ্রেণীর গাঁজাখোর আলেমরা এর জন্য দায়ী, সারা পৃথিবীতে আজকে মুসলিমদেরকে নারী বিরোধী হিসাবে তুলে ধরার জন্য দায়ী এক শ্রেণীর আলেম, যাদের কোনো দূরদর্শিতা ছিল না, শুধুমাত্র জাস্ট কপি পেস্ট করেছে এবং গাঁজা করে অনুবাদ এনে আমাদের সামনে ধরে দিয়েছে, নাও পড়ো। আর আমরা মুসলিমরা ওই আয়াতটাকে নিয়ে নারীদেরকে অপমান করি, দেখো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রিজালুল কাওয়ামিনা আলা নিসা, পুরুষরা নারীদের কর্তা, অতএব আমি তোমার কর্তা। ফালাক কর্তা লাতি মেরে ফালাক ভত্তা পাইনি দিলে।